27 জানুয়ারি থেকে শ্রীলঙ্কা সিরিজ এবং ত্রিদেশীয় সিরিজের জন্য অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যদিও এতদিন দলের সাথে ছিলেন না বাঁ হাতি ওপেনার তামিম ইকবাল, চুলের চিকিৎসা সংক্রান্ত কারণে কয়েকদিন তিনি ছিলেন ক্রিকেট থেকে অনেক দূরে। তবে রোববার দলের সাথে এসে যোগ দিয়েছেন তামিম ইকবাল। হেয়ার ট্রান্সপ্লান্ট জনিত কারণে কদিন বিশ্রামে থাকার পর দলের সাথে যোগ দিয়ে প্রথম দিন জিমনেশিয়ামেই বেশিরভাগ সময় কাটান তিনি। ক্যাম্প শুরুর সময় দলের সাথে ছিলেন না 32 সদস্যের প্রাথমিক দলের 3 ক্রিকেটার তামিম ইকবাল, ইমরুল কায়েস এবং মাশরাফি মুর্তজা। তামিমের আগের দিন ক্যাম্পে যোগ দিয়েছেন ইমরুল কায়েসও, তবে এখনও ক্যাম্পে যোগ দেননি ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নতুন বছরের প্রথমের দিকেই ক্যাম্পে দেখা যাওয়ার কথা তাকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পঞ্চম আসর শেষ করে টি-20 টুর্নামেন্টে অংশ নিতে দুবাই গিয়েছিলেন তামিম। সেখান থেকে ফিরে চুলের চিকিৎসা করাতে ভারতের মুম্বাই গিয়েছিলেন এই ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি এবং জাতীয় দলের ফিজিওর অনুমতি নিয়েই হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে গিয়েছিলেন তামিম, কিন্তু 3 দিনের এই চিকিৎসা শেষে দেশে ফিরে বিপাকে পড়েন দেশ সেরা এই ওপেনার। প্রাথমিকভাবে হেয়ার ট্রান্সপ্লান্টের 10 দিনের মধ্যে অনুশীলনে ফেরার কথা ছিল তামিমের। হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর ফলে শরীরে পানি নেমে যায়, যার ফলে অনেক ওজন বেড়ে যায়। মুম্বাইয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর পর তামিমের শরীরের মধ্যে প্রায় 4 কেজি পানি জমে গিয়েছিল, যার কারণে ক্যাম্পের শুরুর দিনগুলোতে দলের সাথে থাকতে পারেনি এই জনপ্রিয় ক্রিকেটার। একসময় ধারণা করা হচ্ছিল ত্রিদেশীয় সিরিজে তামিমকে দেখা যাবে কি না, তবে সব সংশয় দূরে ঠেলে দিয়ে তামিম ইকবাল আবারও অনুশীলনে যোগ দিলেন। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য সত্যি বড় সুখবর, কেননা 2017 সালটি বেশ ভালো গেছে জাতীয় দলের অবিসংবাদিত সেরা ওপেনার তামিম ইকবালের জন্য। টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে এই বছর বাংলাদেশের সেরা 3 ব্যাটসম্যানের একজন ছিলেন খ্যাতিনামা এই ক্রিকেটার।